আসসালামু আলাইকুম আপনার বিসিএস কে সামনে রেখে দুইশো প্রশ্নের সম্বলিত পূর্ণাঙ্গ বিসিএস এর মডেল টেস্টের প্রথম আয়োজনে আপনাদেরকে স্বাগত ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচনার সময়কাল ছিল আমি একটু সময় দিব যাতে আপনারা আনসারটা ভাবতে পারেন নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দুঃখবাদী কবি বলেছেন চন্ডীদাসকে সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া কার রচনা এটি চণ্ডীদাসের রচনা নবান্ন নাটকটির রচয়িতাকে এর রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য নারীর মূল্য প্রবন্ধ গ্রন্থটি কার রচনা এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রকাশিত নাটকের নাম কি মরক্কোর জাদুগর বড় কে এই কবিতার রচয়িতা কে আপনারা হয়তোবা অনেকেই জানেন যে এই কবিতাটির রচয়িতাকে হ্যাঁ হরিশ মিত্র রাইফেল রোটি আওরাত এটি কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আত্মজা ও একটি করবি গাছ লিখেছেন কোন লেখক এটি লিখেছেন হাসান আজিজুল হক রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষ বসুকে উৎসর্গ করেন তাসের দেশ সনেট পঞ্চশত কার রচনা এটি প্রমোদ চৌধুরীর রচনা আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক গণকণ্ঠ ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় দংশন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি দম যোগসন পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে একটি লোপ পেলে তাকে কি বলা হয় যেহেতু একটি লোপ পেয়েছে তাহলে একটি ব্যঞ্জন ধ্বনি চ্যুত হয়েছে তাই চুতি। দেখেন এখানে যে সংযুক্ত বর্ণটি আছে তার মধ্যে কোন কোন বর্ণ রয়েছে উত্থান কথা যদি চিন্তা করেন উত্থান তথ তাহলে এখানে সংযুক্ত বর্ণ হচ্ছে তথ উত্থান কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ ধনী বিপর্যয়ের উদাহরণ হচ্ছে লাভ থেকে ফাল সমাজ ঘটিত অশুদ্ধি কোনটি অশুদ্ধি তাহলে দেখেন রাজাদের সাথে রাজার সাথে কিন্তু গণ বসে না তাহলে এখানে হচ্ছে এটাও অশুদ্ধি কোন বানানটি শুদ্ধ প্রতিযোগিতা বানানটি খেয়াল রাখেন যে প্রতিযোগিতা গয়ের সাথে কিন্তু রসইকার ভাষার অপপ্রয়োগ আছে যে বাক্যে দেখেন দ্বিতীয় খ নম্বর যে এখানে আছে অপশনটি তিনি আমার বইটি প্রকাশিত করেছেন আসলে প্রকাশিত হয় না এটা হয় প্রকাশ করেছেন নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো সদবা পেতনি, পরি সবগুলোই হচ্ছে স্ত্রীবাচক শব্দ অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি যেখানে চেঞ্জ হয় না সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, তাহলে ঘরে বাইরে পঙ্কজ কোন শব্দ পঙ্কজ হচ্ছে যোগ শব্দ হৃত্বিক শব্দটির প্রতিশব্দ শব্দ কি হৃত্বিক শব্দের অর্থ হচ্ছে ধর্মযাচক আর এর প্রতিশব্দ হচ্ছে বা হোমক হোমক মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি মেধা যোগ বিন মেধাবী শাকসবজি শব্দটি কোন ভাষার শব্দ যুগে গঠিত এটি হচ্ছে মিশ্র শব্দ শাক হচ্ছে তৎসম এবং সবজি হচ্ছে ফার্সি তাহলে তৎসম প্লাস ফার্সি মিলে হচ্ছে শাকসবজি শব্দটি গঠিত নিচের কোন বিপরীত শব্দ যুগল শুদ্ধ নয় এখানে দেখেন আকাশ পাতাল এটা কিন্তু বিপরীত শব্দ ভিতর বাহির বিপরীত শব্দ সম্মুখে পেছনে এটাও বিপরীত শব্দ অন্যদিকে ঊর্ধ্ব অধ বানানটা ভুল দেখে এখানে কিন্তু শুদ্ধ নয় ওয়ালপোল এর পারিভাষিক শব্দ কোনটি ওয়ালপোল শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণি বা ঘোরপাক জন্ম আমার ধন্য হলো এটির গীতিকার কে অনেকেই এই প্রশ্নটা ভুল করেন জন্ম আমার ধন্য হলো এর গীতিকার হচ্ছে নইম গহর কালি ও কলম এটি কি এটি মূলত একটি পত্রিকার নাম ধরণীর কোন এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী এটি কার লেখা এটি হচ্ছে মোহিতলাল মজুমদারের লেখা বরু চন্ডীদাসের গুরু প্রদত্ত নাম কি গুরু প্রদত্ত নাম হচ্ছে চন্ডীদাস নো ওয়ান সো পোর অ্যাজ এ ওয়ালদি মাইজার দেখেন এখানে বলা হচ্ছে ওয়ালদি মাইজার আবার হচ্ছে পোর মানে একই ধরনের বাক্যে দুই ধরনের মিনিং প্রকাশ করছে মানে এটা একটা প্যারাডক্সিক্যাল সেন্টেন্স তাহলে এটা এক্সাম্পল অফ প্যারাডক্স থিংস ফল এ এটি কে লিখেছেন থিংস ফল এ এটি লিখেছেন চিনহুয়া এভে হুইচ অব দ্য ফলোইং ইজ এ টিপিক্যাল রোমান্টিক পয়েটিক ফর্ম রোমান্টিক পয়েটিক ফর্ম হচ্ছে দ্য ফ্র্যাগমেন্ট হু ইজ দ্য ফাদার অব মডার্ন ইংলিশ পোয়েট্রি মডার্ন ইংলিশ জনক বলা হয় একটু সময় নিচ্ছি হ্যাঁ ডিউরেশন অব জ্যাকুবিয়ান পিরিয়ড জ্যাকুবিয়ান পিরিয়ড সময়কাল কত সাল থেকে কত সাল পর্যন্ত ষোলশো তিন সাল থেকে ষোলশো পঁচিশ সাল পর্যন্ত জ্যান অস্টেন ইজ দ্য তিনি হচ্ছেন রোমান্টিক এজের কবি ছিলেন রাইটার ছিলেন ইন হুইচ থ্রে থিয়েটার ডিড শেক্সপিয়ার পারফর্ম হিজ প্লেস শেক্সপিয়ার পারফর্ম করেছিল গ্লোভ থিয়েটারে হো রট দ্য বুক ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইন্টারপ্রিটেশন অফ ড্রিম এটি লিখেছেন সিগমন ফ্রয়েড হো রট অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি এটি লিখেছেন ফিলিপ সিডনি ইন হুইচ বুক অব দ্য বাইবেল দ্য স্টোরি অফ অ্যাডাম অ্যান্ড ইফ অকার মানে আদম এবং হাওয়ার গল্প আর কোথায় আছে তাহলে এটা আছে বাইবেলের জেনেসিস পার্ট জেনেসিস মানে হচ্ছে শুরু ইন্ট্রোডাকশন দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রিজোডিস এটি হচ্ছে কোন ধরনের নোভেল

many prefer donating money to distributing cloth মানে cloth distribute না করেও অনেকে পছন্দ করে যে মানি ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে মূলত প্রিফার শব্দের সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয় দেয়ার ওয়ার ফিউ আর গেস্ট দেন আই এক্সপেক্টেড যেহেতু গেস্ট হচ্ছে ব্যক্তি সেক্ষেত্রে কিন্তু লেসার লেস এগুলো ব্যবহৃত হয় না তাই ফিউ আর গেস্ট যেটা কাউন্ট করা যায় ইট এখানে দেখেন পজিটিভ বার্ব হ্যাভ হ্যাভ এর পরে যদি হচ্ছে বস্তুবাচক থাকে তাহলে কিন্তু বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয় জন্য এখানে হচ্ছে ফিল্ড হবে লাস্ট ইয়ার বুঝাই যাচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ওয়ান অফ যখন থাকবে কোন সেন্টেন্সে তখন ওয়ান অফের পরে যে নামটা হবে সেটা হবে প্লুরাল কিন্তু বার হবে সিঙ্গুলার তাহলে ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস বার হবে সিঙ্গুলার তাহলে ওয়াজ লোডশেডিং লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ওয়াজ লোডশেডিং ইফ হি দেখেন এখানে পরের অংশটা একটু খেয়াল রাখেন ইউ কুড আন্ডারস্ট্যান্ড হিম আপনি তাকে বুঝতে পারতেন তাহলে তাকে অবশ্যই কিভাবে করতে হবে হি ডিডন্ট স্পিক সো কুইকলি যদি সে খুব দ্রুত না বলে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তাহলে এখানে হবে ডিডন্ট স্পিক হি স্টুড ইন ফ্রন্ট অফ মি এখানে দেখেন ফ্রন্ট যেই শব্দটা এর আগেও প্রিপোজিশন আছে পরেও প্রিপোজিশন আছে তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ

আই কমপ্লেন মানে আমি একটি মানে অভিযোগ দাখিল করেছি ইফ ওয়াটার ইজ হিটেড টু টু ওয়ান টু টু হান্ড্রেড এখন দেখেন যে প্রথমটা যেহেতু প্রেজেন্ট টেন্স যদি থাকে পরেরটা কিন্তু হয় ফিউচার টেন্সে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে পরবর্তীতে হবে ফিউচার টেন্স তাহলে ইট উইল বয়েল অ্যান্ড এসকে

জিরান্ড হিসেবে প্ল্যান্টিং শব্দটি ব্যবহৃত হয়েছে কাট এন্ড ড্রাই কাট এন্ড ড্রাই শব্দের অর্থ কি কার্ট এন্ড ড্রাই মানে হচ্ছে অলরেডি ডিসাইডেড কোন সিদ্ধান্ত যদি অলরেডি না হয় তখন কাট এন্ড ড্রাই শব্দটি ব্যবহার করা হয় এটি একটি ফ্রেজ লেট ইউর কনসায়েন্স বি ইউর গাইড মানে আপনার বিবেকই হচ্ছে আপনার পদ নির্দেশক সেটাই এখানে বোঝানো হচ্ছে আইশেল গো থ্রু সুন গো থ্রু শব্দের অর্থ হচ্ছে ভাষা ভাষা পড়া যেরকম আমরা পত্রিকার হেডলাইন গুলো পড়ি ভাষা ভাষা ড্যামেজ কোন জিনিস যদি হার্ম করা হয় তখন সেটা ড্যামেজ হয়ে যায় কোন জিনিস যদি ইনজুর্ড হয় তখন সে ইনক্যাপাসিটেড হয়ে যায় মানে অচল হয়ে যায় দা ফ্রেজ মোমেন্টাম থিউরি ইজ রিলেটেড টু মোমেন্টাম থিউরি মূলত পলিটিক্স সাথে সংযুক্ত কিডনির কার্যকরী এককের নাম হচ্ছে ন্যাফ্রন কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন করা হাটুর হাটুর হাড়ের হাড়ের অংশের অংশের নাম নাম কি। হচ্ছে প্যাটেলা মানব দেহের কষের সংখ্যা হচ্ছে তেত্রিশটি শ্বসনের সময় উদ্ভিদ বায়ুমণ্ডলে কি ছাড়ে কার্বন ডাই অক্সাইড কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি বেগুনি রঙের বা বেগুনি বর্ণের গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয় এক্স রশ্মি কোনটি মৌলিক রেডিয়েশন দেয় রেডিয়াম আবিষ্কার করেন কে অটো হ্যান। টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় অঙ্কোলজি প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক সংখ্যা হচ্ছে বিরানব্বইটি কোনটির ঊর্ধ্বপাতন হয় না বেনজিনের উর্ধুপাতন হয় না মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর ফিশন প্রক্রিয়ায় প্রচন্ড শক্তি উৎপাদিত হয় কোথায় বা কোন বোমায় এটি হচ্ছে অ্যাটম বোমায় আর ফিউশন যদি বলা হতো তখন সেটা হাইড্রোজেন বোমা মকর সংক্রান্তি দিবস কত তারিখে বাইশে ডিসেম্বর কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় দেখেন ইরান কাতার ইয়েমেন এগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ অন্যদিকে কাজাখস্তান মধ্যপ্রাচ্যের দেশ নয় এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় নিচের কোনটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের পুরাতন বন্ধর এটা হচ্ছে ব্রিস্টল ব্রডওয়ে কোথায় অবস্থিত ব্রডওয়ে অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে কোনটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ সেন্ট লুসিয়া গোল্ডেন গেট কোথায় অবস্থিত গোল্ডেন গেট আমরা জানি সিটি অফ গোল্ডেন গেট হচ্ছে সান ফ্রান্সিসকো আর গোল্ডেন গেট সেতু হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত উদাহরণ পর্বত পর্বত গুণিজর বুলবুল বাংলাদেশে আগাথানে কত তারিখে যেহেতু দু হাজার উনিশ সালের প্রশ্ন এটা এরকম প্রশ্ন খুব কমই আসে এই জন্য আমরা প্রশ্নটা অ্যাভয়েড করব। যদিও এর আনসার হচ্ছে নয় নভেম্বর দু হাজার উনিশ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ সুশাসনের আন্তর্জাতিক ধারণার উদ্ভাবক কে বিশ্বব্যাংক এবং জাতিসংঘ উভয়ই বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয় নিরসনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কুনটিতে মূল্যবোধ শিক্ষার প্রসারে একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কোনটি অনেক বইয়ে কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে কিন্তু আমার মতে আনসারটা হচ্ছে জনকল্যাণ করা হচ্ছে একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ সমাজে যোগসূত্র এবং সেতু বন্ধন হিসেবে কাজ করে কোনটি মূল্যবোধ কাজ করে নৈতিকতার উৎস নয় কোনটি মূল্যবোধ বাংলাদেশ জাতীয় সংসদে কোন আইনটি পাশ হলেও এখনো বাস্তবায়িত হয়নি নেপাল আইন যেটি সাতাত্তর অনুচ্ছেদে আছে শাসক যদি ন্যায়পরায়ণ হন তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হন তাহলে আইন নিরর্থক উক্তিটি কার উক্তিটি হচ্ছে প্লেটোর কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে হচ্ছে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ তাহলে আনসার হবে ডি মানে খ এবং গ মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নীতি এবং উচিত ন্যায় বিচার প্রাপ্তি কি ধরনের অধিকার ন্যায় বিচার প্রাপ্তি হচ্ছে এক ধরনের গণতান্ত্রিক অধিকার বাইনারি নাম্বার পদ্ধতিতে প্রত্যেক বিট একটি কি নির্দেশ করে প্রত্যেক বিটই হচ্ছে একটি সিগন্যালকে নির্দেশ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কোনটি ডেটা এবং প্রোগ্রাম মুছে যায় এটা হচ্ছে র্যাম কারণ এর অর্থই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি

কোন শর্টকাট বোতাম ব্যবহার করে একটি ডেটাকে অন্য একটি ডেটা দিয়ে প্রতিস্থাপিত করা যায় কিসের মাধ্যমে এটি করা যায় কন্ট্রোল মাধ্যমে নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার হিসেবে কাজ করে না আমরা জানি ইন্টারনেট এক্সপ্লোরার অপেরা গুগল ক্রোম এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইন্টারনেট ব্রাউজার তাহলে এ ওয়ান এ টু এ ভি এর গড় নির্ণয় করতে এম এস এক্সেল নিচের কোনটি সঠিক নয় দেখেন গড় নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু কিন্তু হচ্ছে 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 আপনার কি করতে হবে মানে মানে যোগ গড় এটা সঠিক একটি নিয়ম কিন্তু এখানে কিন্তু দেখেন সমান চিহ্ন দেওয়া আছে কিন্তু এভারেস্ট নাই তাহলে এটাই হচ্ছে ভুল সঠিক নয় ক্লাসের একশো জন ছাত্রের মধ্যে শীর্ষ দশ জনের রেজাল্ট প্রদর্শনের জন্য

assembler e-commerce site amazon.com এর সদর দপ্তর কোথায় অবস্থিত একটু সময় দিচ্ছি আপনাদেরকে আর এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এ কোনটি ব্যবহৃত হয় না স্যাটেলাইট ফাইবার অপটিক্স মাইক্রোওয়েভ কোনটাই আসলে এখানে ব্যবহৃত হয় না 128 বাইটস এর আইপি অ্যাড্রেস নিচের কোনটি

এডিআর এডিআর বলতে কি বোঝানো হয় এডিআর বলতে বোঝানো হয় অল্টারনেটিভ ডিসপিউট জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত এবং ঘোষিত হয় কখন উনিশশো সালের দশই ডিসেম্বর ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় যুক্তরাজ্য থেকে রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয় তিরিশে সেপ্টেম্বর আইসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের গ্র্যান্ডে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে এই প্রশ্নটি সবারই জানার কথা উনিশশো সালের মে মাসে প্রথম বিশ্বযুদ্ধে ক্রিমেন শো যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মাথাপিছু গ্রিন গ্যাস উদ্গিরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি এখানে হচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি দায়ী কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত হচ্ছে সল্ট সিটিবিটি এনপিটি অন্যদিকে সামরিক প্রতিষ্ঠানে হচ্ছে নেটো তাহলে এটা সম্পৃক্ত নয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে বাংলাদেশের কোন ব্যাংকটি আইএফআইসি ব্যাংক বঙ্গবঙ্গ ব্যবস্থা রহিত করেন কে বঙ্গবঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিনস উথান জাতিসংঘের কত মহাসচিব ছিলেন উথান ছিলেন তৃতীয় মহাসচিব চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ সম্পর্কিত তত্ত্বটির নাম কি প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আর এই তত্ত্বের নাম হচ্ছে চেনি তত্ত্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় ব্রাজিলের গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায় অবস্থিত দক্ষিণ কোরিয়ায় অবস্থিত সম্প্রতি ভারতের কোন রাজ্যটি স্বাধীনতার ঘোষণা দিয়েছে মণিপুর দেশের দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান চটকা হচ্ছে বাংলাদেশের রংপুরের গান বঙ্গবন্ধু স্কোয়ার কোথায় অবস্থিত বঙ্গবন্ধু স্কোয়ার অবস্থিত ফ্রান্সে বাঙালি জাতীয়তাবাদ এর পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়েছিল প্রশ্নটি কিন্তু অনেকবারই এসেছিল যেটার আনসার হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে মুক্তিযুদ্ধভিত্তিক গেরিলা ছায়াছবির পরিচালককে গেরিলা ছায়া ছবির পরিচালক ছিলেন নাসির নাসিরউদ্দিন ইউসুফ ঐতিহ্যবাহী সোনা মসজিদ কোথায় অবস্থিত চাপাই নবাবগঞ্জে সংবিধানের কত নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা 36 নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে প্রবাসী সরকার যার আরেক নাম হচ্ছে মুজিবনগর সরকার এবং অন্য নাম অস্থায়ী সরকার এর উপদেষ্টা মন্ডলীর সদস্য কতজন ছিল প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট যে সদস্য ছিল ছয় জন আলাউদ্দিন হোসেন শাহ এর সময় বাংলার রাজধানীর নাম ছিল কি বাংলার রাজধানীর নাম ছিল একডালা বলিশিরা ভ্যালি বলিশিরা ভ্যালি বাংলাদেশের কোথায় অবস্থিত এটি অবস্থিত মৌলভী বাজারে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড কিন্তু মুশফিকুর রহিমের বর্তমানে বিসিএস ক্যাডারের সংখ্যা কতটি ছাব্বিশটি জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের স্থপতি হচ্ছেন একটু খেয়াল রাখেন যে এর স্থপতি হচ্ছে আব্দুর রাজাক বাংলাদেশের জাতিভিত্তিক বা নিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত নিতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রামে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা একুশশো এর সহায়তা করছে কোন দেশ নেদারল্যান্ড নেদারল্যান্ড এই ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করছে বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের যোগাযোগ রয়েছে রাঙ্গামাটির সাথে ভারত এবং মায়ানমারের সম্পর্ক রয়েছে বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন কত 6017 বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনারের নাম কি কবিতা খানম বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার রাজারবাগে জাতিসংঘে বাংলাদেশের চাদার হার কত শতাংশ জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট কোন তারিখে সংবিধান সংরক্ষণ দিবস পালন করা হয় সংবিধান সংরক্ষণ দিবস পালন করা হয় হচ্ছে ছয় ডিসেম্বরে জেলার অন্তর্ভুক্তি অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত কোন জেলায় বাঘের হাট জেলায় লুকিং সুন্দরী গাছ কোন শহরে বাংলাদেশ চ্যান্সারি ভবন অবস্থিত এটি রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে বা কততম সদস্য ছত্রিশতম সদস্য বিশ্ব অভিবাসন প্রতিবেদন দু হাজার বিশে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশ হচ্ছে ভারত বাংলাদেশ কোথায় তৃতীয় সাবমেরিন স্টেশন প্রতিষ্ঠা করবে কক্সবাজারের জিলং যায় পদ্মা সেতুর ধর্গ আপনারা জানেন যে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম যে বীরশ্রেষ্ঠ শহীদ হন তিনি হচ্ছেন মুন্সি আব্দুর রফ বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ কয়টি আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে চোদ্দোটি সর্বোচ্চ গ্রীনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুইটি সর্বোচ্চ গ্যাস নিঃসরণকারী দেশ হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি তারা জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মান উন্নয়নের লক্ষ্যে সরকার কতটি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে তেরোটি এলাকাকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন এগারোশো জন এই মডেল টেস্টের মধ্যে যদি আপনারা কোনো ধরনের ভুল আনসার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনাদের কনস্ট্রাকটিভ সাজেশন এবং মন্তব্যের জন্য অগ্রিম ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথেই থাকবেন আপনাদের সাপোর্টের জন্য আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম